নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে বন্ধুরা রাজ্যে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মহিলারা আবেদন করতে পারছেন মিনিমাম মাধ্যমিক পাত যোগ্যতায় আশাকর্মী নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে মিনিমাম মাধ্যমিক পা যোগ্যতায় আপনারা আবেদন করতে পারছেন সেপ্টেম্বরে তেরো তারিখ পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন যেখানে আবেদন করার সেপ্টেম্বরে তেরো তারিখ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে এস কি কী রয়েছে কীভাবে আবেদন করবেন এটু যে তথ্য আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাজ্যে যে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগের ক্ষেত্রে যে এলিজিবিলিটি কাইডিয়াগুলি রয়েছে অর্থাৎ শর্তাবলীগুলি যেগুলি রয়েছে আমি আপনাদের এক করে জানিয়ে দিচ্ছি কেবলমাত্র বিবাহিত বিধবা এবং আইনিভাবে যারা ডিভোর্স রয়েছে যাদের বিচ্ছিন্ন রয়েছেন তারাই কিন্তু আশাকর্মী পদে আবেদন করতে পারবেন অর্থাৎ বিবাহিত মহিলারা বিধবা মহিলারা এবং আইনিভাবে যারা বিচ্ছিন্ন মহিলা রয়েছেন তারাই আশাকর্মী পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস মিনিমাম মাধ্যমিক পাসযোগ্যতা আমরা আপনারা এখানে আবেদন করতে পারছেন তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে মাধ্যমিক থেকে শুরু করে বি এ এম এ অর্থাৎ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে এখানে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারছেন বয়সের যে ক্রাইটেরিয়া বলা হয়েছে সেটি হচ্ছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে এখানে বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তবে যারা তপশিলি জাতি তপশিলি উপজাতিভুক্ত প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এই হলো এস ক্রাইটেরিয়া এবং এডুকেশন কোয়ালিফিকেশন এবং কারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যে এলাকার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই এলাকারই কিন্তু আপনাদের বাসিন্দা হতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন এবং এখানে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারবেন এলাকার বাসিন্দা হিসাবে আপনাদের ভোটার কার্ড বা রেশন কার্ডের যে ডকুমেন্ট রয়েছে তার কপি আপনারা দিতে পারবেন প্রমাণ হিসাবে এবং কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং আপনাদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা মার্কশিট কিন্তু আপনাদের দিতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলি থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো আশাকর্মী পদে কিন্তু যে রিক্রুটমেন্ট করা হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই বিজ্ঞপ্তিগুলি বেরো হয় তো আজকে যে নিয়োগের যে আপডেটটি আমি দিচ্ছি এটি কিন্তু নদীয়া জেলার তরফ থেকে প্রকাশিত হয়েছে নদীয়া জেলার বেশ কিছু জায়গায় কিন্তু আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে কি কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে আপনারা অন্যান্য জেলা থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই কিন্তু অন্যান্য জেলার আশাকর্মী পদে নিয়োগ কিন্তু শুরু হবে তো আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই এলাকার যে হরিণঘাটা এলাকার যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে অনেকখানে দেখতেই পারছেন এই যে আবেদন যে পত্রটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফিল আপ করে প্রয়োজনীয় রকম অ্যাটাচ করে আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন কল্যাণী নদীয়া জেলার কল্যাণীতে কল্যাণীর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে যে সমস্ত লোকেশানে ভ্যাকান্সিগুলি রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি চাকদা ব্লকের তরফ থেকে এই যেই সমস্ত যে লোকেশনগুলি দেখতে পাচ্ছেন এই সমস্ত লোকেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই যে আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন এই আবেদনপত্রটি ফিল আপ করে প্রয়োজনীয় রকম অ্যাটাচ করে আপনাদের ব্লক অফিসে জমা দিতে হবে তারপরে নদীয়া জেলার তেহট্ট মহকুমার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ নদীয়া জেলার তেহট্ট এলাকায় আশা করি মধ্যে নিয়োগ করা হচ্ছে করিমপুর ওয়ান করিমপুর টু তেহট্ট টু এই সমস্ত লোকেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে সদর নদীয়া এই লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং কোন কোন লোকেশনে কত সঙ্গে ভ্যাকান্সি রয়েছে তার বর্ণনাও কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ নদীয়া জেলার তরফ থেকে বিভিন্ন আশা আশাকর্মী নিয়োগ করা হচ্ছে আজকে ভিডিওতে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনার নোট সমেত ফর্মগুলি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই ফর্ম ফিল আপ করে আপনাদের কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদের আবেদনপত্রটি কিন্তু জমা করতে হবে কোথায় জমা করবেন এখানে কিন্তু তা দেওয়া রয়েছে আমি আপনাদের একটি এলাকার বিজ্ঞপ্তি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আবেদনপত্রটি জমা করতে হবে তা কিন্তু এখানে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকরণ অর্থাৎ বিডিও অফিসে আপনাদের কিন্তু গিয়ে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং আবেদন করা লাস্টের সেপ্টেম্বরের তেরো তারিখ পর্যন্ত রয়েছে অর্থাৎ যেই সমস্ত লোকেশনের কথাগুলি বললাম সেই লোকেশনের বিডিও অফিসে গিয়ে আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে তো আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মহিলারা কিন্তু মিনিমাম মাধ্যমিক পদ যোগ্যতা আপনারা আবেদন করতে পারছেন এবং এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে আপনারা যে আবেদন করবেন আপনাদের সিলেকশন কিভাবে করা হবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা আবেদন করার পর আবেদনপত্র জমা হবে এবং মাধ্যমিকের নম্বর এর উপর ভিত্তি করে শর্টলিস্ট তৈরি করা হবে এবং সেই শর্টলিস্ট অনুযায়ী কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু আপনাদের ডাকা হবে যারা ইন্টারভিউতে ডাক পাবেন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের ফাইনাল সিলেকশন করা হবে আপনাদের অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনার নিজেরা কিভাবে এই রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তিগুলি রয়েছে আপনারা ডাউনলোড করতে পারবেন ফর্ম সহ আপনাদের একবার অনস্ক্রিনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি তো অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো নদীয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট যার লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা দেখতেই পারছেন প্রথমেই নোটিফিকেশন ফর আশাকর্মী রিক্রুটমেন্ট সাব ডিভিশন। অর্থাৎ যে সমস্ত লোকেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে তার বিজ্ঞপ্তিগুলি কিন্তু এখানে রয়েছে দেখতেই পারছেন এখানে এই বিজ্ঞপ্তিগুলি কিন্তু আপনারা এখানে এসে আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন আপনাদের লোকেশন অনুযায়ী কিন্তু আপনারা এই যে দেখতেই পারছেন এখানে পিডিএফগুলি রয়েছে এখানে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন একটি আমি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন পর আশাকর্মী রিক্রুপমেন্ট অফ সদর সাব ডিভিশন এই নিচেই দেখতেই পারছেন ভিউ এই অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাবে তো আপনারা আপনাদের লোকেশন অনুযায়ী ডাউনলোড করবেন এখানে ডাউনলোড করলে কিন্তু এটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে দেখতেই পারছেন অনস্ক্রিনে এই দেখতেই পাচ্ছেন নদিয়া সদর বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে গেল এবং আবেদনপত্রটি কিন্তু রয়েছে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে ভালোভাবে এখানে কিন্তু ফিল আপ করতে হবে প্রয়োজনীয় রকমে অ্যাটাচ করে আপনাদের নির্দিষ্ট যে ভিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে তো এইভাবে আপনারা বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করে নিতে পারবেন ভালোভাবে দেখে যাতে যোগ্যতা রয়েছে অবশ্যই আপনারা এখানে আবেদন করে দিবেন তো আপনাদের যদি এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমি উত্তর দিয়ে দেব তো বন্ধুরা এই ছিল আপডেট আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে